আয়াতটা সেখানে আমরা যারা আমি আরবি পড়তে পারি না প্রথমে বলে দিই আমি আরবি পড়তে পারি না তো আমাকে বাংলায় পড়তে হচ্ছে হ্যাঁ তো বাংলায় যেটা এ আসে মানে ট্রান্সলেশনে যেটা দেখায় বা আপনি যে এটাকে ফলো করেন ওখানেও পড়ে দেখেছি যে ওয়েবসাইটটা ফলো করেন সেখানে যে লাস্ট দুটো লাইন আছে যে স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা অর্জন করো এবং তাদেরকে প্রহার করো এবার মুসলিম মানে ইসলামপন্থীদের বক্তব্য অনুযায়ী না এটা প্রহার নয় মৃদু প্রহার এই মৃদু কথাটা কীভাবে এলো মানে তার জন্য কি কোনো হাদিস আছে বা কোনো কোথাও ডকুমেন্টেড আছে যেখানে না না মৃদু প্রহার যে আপনার করতে হবে এরকম কোনো কথা বলা নাই এটার অনুবাদ এবং তাফসিরেও অনেক জায়গায় তাফসিরেও এই জিনিসটা বলা হয়েছে যে মৃদু প্রহার কারণ এই জিনিসটাকে একটু লঘু করার চেষ্টা করেছে কিন্তু আপনি যদি অন্য হাদিসগুলো পড়েন তাহলে সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে এখানে মৃদু প্রহার করুক নাকি মানে ছেচ্ছা ফালাক তা দিয়ে আসলে সেটা আসলে মানে মানে মোহাম্মদ কোনো এটা নিয়ে কোনো মানে ইয়েই ছিল না ইন্টারেস্টেডই ছিল না যে আমি আপনাকে দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি আগে প্রথমে এই ভিডিওটা একটু শোনেন এই ভিডিওতে কি বলা হচ্ছে শোনেন তো ভাই প্রশ্নটা ছিল যে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে কিনা কখনো কোনো কারণ বসতো মারতে পারবে কিনা ব্যাপারে ইসলাম কি বলে আমি প্রথমে একটি ফতোয়া কিতাবের নাম বলছি ফতোয়া কাজী খান প্রসিদ্ধ ফতোয়া কিতাব সেই ফতোয়া এ কাজী খানের মধ্যে আছে কোন স্বামী যদি ইচ্ছা করে তাহলে তার স্ত্রীকে চার জায়গার মধ্যে মারতে পারবে আমি আবার বলছি ফতোয়া এ কাজী খানের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কোন স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে চারটি কারণে আঘাত করতে পারবে মারতে পারবে তবে স্বামী যে তার স্ত্রীকে আঘাত করবে মারবে এটা চেহারা ব্যতীত মারতে হবে চেহারাতে মারা যাবে না এটা নিষেধ আছে অন্য কোথাও তাকে আঘাত করবে মারবে আবার কঠিন কোনো মারধর করবে না শিক্ষা দেওয়ার জন্য হালকা ধরনের আঘাত করতে পারবে তাকে এই ধরনের অনুমতি ইসলাম স্বামীকে দিয়েছে চারটা কারণে চারটা কারণবশত নাম্বার এক স্বামী যদি বলে যে হ্যাঁ আমার স্ত্রী যদি কুজু করে সেজে থাকে তাহলে আমার জন্য ভালো লাগে স্ত্রীকে যদি বলে তুমি আমার সামনে সেজে আসবা আমার সামনে সেজে থাকবা এরপর যদি ওই স্ত্রী স্বামীর সামনে সেজে না আসে স্বামী যদি চায় যে আমার স্ত্রী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সামনে আসুক ওই স্ত্রী স্বামী আদেশকে মানে না তাহলে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে এক নম্বর কাম নাম্বার দুই স্বামী যদি কখনো স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনে আবদ্ধ হতে চায় তখন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে ডাকে তার সঙ্গে দৈহিক মিলনে মিলিত হওয়ার জন্য স্ত্রীর হায়েজ নেভাস অথবা কোনো ধরনের অসুস্থতা ইসলামী শরিয়ত সম্মত কোনো ওজন না থেকেও যদি স্ত্রী না দেয় তাহলে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে আবার বলছি এক আজি খানের মধ্যে তৃতীয় যে কারণটা উল্লেখ করা হয়েছে স্বামী তার স্ত্রীকে আদেশ করলো তুমি নামাজ করবে রোজা রাখবে যদি উপযুক্ত ধন সম্পদ হয়ে তাকে হজ আদায় করবে এই ধরনের ফর্জিও যুক্ত যে এবাদ গুলি আছে এগুলোর জন্য যদি স্বামী তার স্ত্রীকে আদেশ করে আর স্ত্রী যদি স্বামীর আদেশকে অমান্য করে স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে হলো অনুমোদন যদি অন্য কোথাও বাজার বলেন অন্য কারো বাড়ি বলেন অন্য কোথাও যদি চলে যায় স্বামীর অনুমতি ব্যতীত স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে আঘাত করতে পারবে শিক্ষা দেওয়ার জন্য তাকে প্রহার করতে পারবে এই ধরনের অনুমতি ইসলাম দিয়েছে তাহলে এই মোট চারটা কারণে কোনো স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে মারতে পারবে আমি আবারও বলছি

এইখানে একটা হাদিস দেখাচ্ছি আমি এই হাদিসটা হাসান হাদিস এটার গ্রেডিং হচ্ছে হাসান এই হাদিসে ওমর ইবনুল খাতাব যেটা বলেছেন নবী করিম থেকে বর্ণনা করেছেন কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না মানে পৃথিবীর কোন আদালতে শরিয়া আদালতে কোন একজন স্বামী যদি তার স্ত্রীকে মারধর করে তাহলে সেই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ নাই এটা হচ্ছে তার রাইট স্বামীর অধিকার কতটুক মারধর করছে কেন মারধর করছে কিভাবে মারধর করছে এই বিষয়ে কেউ তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবে না এটা এটা হচ্ছে নবীর যে দুনিয়াতে স্ত্রীকে স্ত্রীকে ব্যক্তিকে তার জিজ্ঞাসা করা হবে না কোনো জিজ্ঞাসাবাদ নাই মানে এটা হচ্ছে ইনডেমনিটি ইন্ডেমনিটি দেয়া হইছে যে তুমি মানে ইয়া করো মারপিট করো কোনো সমস্যা নাই এটা এই বিষয়ে তোমাকে এই ইয়া দেয়া হইলো অধিকারটা দেয়া হইলো এই বিষয়ে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না স্বামীর উপরে আচ্ছা এখন আমরা দেখি কয়েকটা হাদিস একটু দেখে দেখেনি যে এখানে দেখেন একটা হাদিস আমি দেখাচ্ছি ইবনু মাজা থেকে আচ্ছা দাঁড়ান আগে এই একটু দেখে নেন এটা হচ্ছে আমি দেখাচ্ছি আহ কোথা থেকে দেখাচ্ছি দাঁড়ান একটু আহ এটা হচ্ছে সুনান আবু দাউদ্দ শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে দুই ভাই আপনি কি হাদিসটা একটু পড়তে পারবেন আপনার মোহাম্মদ ইবন মোহাম্মা আয়সাদ হতে বর্ণিত তিনি বলেন হাবিবা বিন সালাদ সাবিদ ইবান কায়েস ইবান সামমাসের স্ত্রী ছিল সে তাকে মারধর করলে তার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায় সে ফজরের নামাজের পর নবী করিমের নিকট অঙ্গ ভেঙে যায় এই কথাটার মানে কি আপনি আমাকে একটু বুঝাই দেন তো অঙ্গ ভেঙে যায় মানে কি হাড় ভেঙে গেছে হাড় ভেঙে গেছে

মানে ওই টাকাটা নিয়ে তাকে ত্যাগ করে ফেলবে মানে এই যে মাল যে এটার কোনো শাস্তি নেই নাকি না মানে এই হাদিস অনুযায়ী নেই আচ্ছা এই মোহাম্মদ তো কোনো তো ব্যবস্থা করলো না এই লোককে তো কোনো মানে কোনো শাস্তি প্রয়োগ তো করলো না তার মানে এটা যদি করে তাহলে মানে এই যে যেই টাকাটা দিছিল দেনমোহর হিসেবে সেই টাকাটা ফেরত নিয়ে ওই মহিলাটা ত্যাগ করলেই মামলা মামলা ওভার নাকি মামলা শেষ কাহিনী শেষ ওয়াও আচ্ছা ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই মানে স্বামী যদি তার স্ত্রীকে মায়ের গুড্ডি পর্যন্ত ভেঙে দেয় এটার জন্য শাস্তি নাই তাই না না কোনো যেটা আছে সেটা হচ্ছে যে যে মহিলা টাকাটা হিসেবে পাইছিল সেটা আবার ফেরত দিতে হবে স্বামী মানে স্ত্রীটার সেই টাকাটা ফেরত দিতে হবে স্বামীরে যে টাকাটা বিয়ের সময় পাইছিল স্ত্রীটা সেটা ফেরত দিতে হবে দেনমোহরটা তাইলে তো মেয়েটা লসই হইলো নাকি মেয়েটা তো টাকা অবশ্যই লস হইলো ওয়াও তার মানে হচ্ছে ঘটনাটা ঘটলো যে মেয়েটার আর কি মাইটটা হাড্ডিও ভাঙলো টাকাও লস খাইলো এবং পরে সে মানে ডিভোর্স হয়ে গেল বাও ফ্যান্টাস্টিক তো ব্যাপারটা ব্যাপারটা ভালো লাগছে মানে এত চমৎকার ভাবে মানে বিচার করলো খুবই 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 চমৎকার বিচার বিচারের একেবারে ইয়া করে দিছে হ্যাঁ বিচারের একদম উল্টা পাল্টায় দিচ্ছে বিচারের আচ্ছা দেখি এখানে কি বলা আছে দেখি এখানে দেখেন

সে যে অনুমতিটা ঘটনা কি দেখেন পরে অনেক নারী হলো সকাল সকালবেলা তিনি বললেন আজ রাতে মানে ওই যেই দিন বলছে সেই তারপর দিনই মারপিট শুরু হয়ে গেছে ঘরের ভিতরে হ্যাঁ এবং সকালবেলা তিনি বললেন আজ রাতে মোহাম্মদের পরিবারে সত্তর জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তোমরা মারপিট এখন মোহাম্মদ এই যে এই অভিযোগ যে করলো যে সত্তর জন আসে মোহাম্মদের বাসা মোটামুটি ঘেরাও করছে যে হ্যাঁ কি হুজুর এটা কি কইছেন আপনি তো স্বামীদের পিড়িতে কইছেন পিড়া আমাদের তো মেরা ভাড়াতে সহত্তর জন মহিলা চলে আসছে তার বাসায় হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ কি করলো মোহাম্মদ কি বলছে মোহাম্মদ বলছে তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না এই কথাটা বলছে এটা আর কোনো কিছু করে নাই বলছে করে যারা মারপিট করে তারা বেশি উত্তম না তারা বেশি ভালো না এইটুক শুধু বলছে হ্যাঁ এই যে সত্তর জন মহিলার যে এতগুলা মহিলার যে মারলো নিশ্চয়ই আরো বেশি মারছে কারণ আবার গুণ দেয় আসার পর গুণ মাইট দেয় কি করবে এখন এই সত্তর জন মহিলা গেছে সত্তর জনের ভিতরে আবার ওদেরকে বলে দিছে ওরা উত্তম না এইটুক শুধু আর কিছু কোনো বিচার আসার নাই এইটুক শুধু যে ওরা ভালো না ওরা বেশি উত্তম না আচ্ছা দেখি এখানে দেখেন দেখেন রাসুল্লাহ প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন এই অনেক মহিলা স্বামীদের অত্যাচারের ব্যাপারে অভিযোগ লাগলো বহু নারী বলতো যে আপনি কি অনুমতি দিয়েছেন এটা খাড়া হ্যাঁ হুজুর কিছু করেন মোহাম্মদ কইতো যে তোমাদের মধ্যে যারা আসছে কেরূপ কষ্ট দেয় তারা কোনোরকমে ভালো মানুষ নয়

চামড়া সবুজ বর্ণ দেখালো মানে তার এমন মায়ের মারছে যে গায়ের চামড়া পর্যন্ত সবুজ হয়ে গেছে এমন ছেঁচা ছেঁচছে মেরে একের গায়ের চামড়া পর্যন্ত সবুজ কালার হয়ে গেছে ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এলেন তখন আর শ্রীগণ একে অন্যকে সহযোগিতা করে থাকে তখন আয়সা বললেন কোন মুমিন মহিলাকে এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে মানে আয়েশা পর্যন্ত ভেবা চাকা খায় গেছে একই মাইরা তো পুরা ফাটায় কারণ চামড়া কাপড় যে সবুজ ছিল তার থেকে বেশি সবুজ হচ্ছে তার গায়ের চামড়া এমন পিটান পিটাইছে তো শেষমেশ কি হইলো বিচার যে দিল বিচার দেওয়ার পর শেষমেশ কি হলো শেষমেশ কিছু হইলো না মোহাম্মদ কিছুই করে নাই এই যে দেখেন এখানে বলছে যে

মানে যদি সরিয়া আদালত কায়েম হয় তাহলে তো কোনো মেয়ে তার স্বামী যদি মায়েরা ফাড়ায় ফেলে তাহলে তো যেতে বিচার দিতে পারবে না বিচার দিয়ে লাভ কি কারণ এই বিষয়ে কোনো আইনই নাই সরিয়া ইসলামী শরিয়া আইনে কোনো আইনি নাই যে তাদেরকে শাস্তি প্রয়োগ করবে তাহলে বিচার দিয়ে লাভ কি হ্যাঁ মোহাম্মদ বলছে এটা ভালো না কিন্তু তাদের কি গেল আইলো তাই না আপনি বহুবার সরিয়া আইন বা আদালতের কথা বলছেন আচ্ছা সরিয়াত আদালতে কি মহিলা কোনো মহিলা সাক্ষী দিতে পারেন মহিলা সাক্ষী দিতে পারে তবে মহিলা সাক্ষী ইয়া মানে মানে সামনের তো পুরুষ মানে তিনি আইডেন্টিফাই করবেন কি করে কি কে সাক্ষী দিচ্ছেন না না মহিলা সাক্ষী দিতে পারে ছোটখাটো মামলাতে মহিলা সাক্ষী দিতে পারে ছোটখাটো মামলাগুলোর কিন্তু যদি মানে মৃত্যুদণ্ডের মতো ইয়া হয় যেই যেটার জন্য মৃত্যুদণ্ড পাবে পাইতে পারে অপরাধী মৃত্যুদণ্ড পেতে পারে সেইটার ক্ষেত্রে মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য না আর হচ্ছে যদি চুরিধারী সাধারণ চুরিধারী হয় বা সাধারণ কোনো অপরাধ হয় সেই ক্ষেত্রে মহিলাদের সাক্ষী আবার পুরুষের সাক্ষীর অর্ধেক মানে দুইজন মহিলার সাক্ষী সাক্ষী মানে একজন মহিলা যদি আহ চোরের বিপক্ষে সাক্ষী দেয় একজন পুরুষ যদি সাক্ষী দেয় তাহলে চোরের পক্ষে সাক্ষী যে পুরুষটা চোরটা ছাড়া পাবে আহ কিন্তু যদি তিনজন নারী যদি এসা মানে চোরির সাক্ষী দেয় চোর চোরের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং একজন পুরুষ যদি চোরের পক্ষে সাক্ষী দেয় তখন চোরটা চোর হিসেবে সাব্যস্ত হবে কারণ এখানে তিনজন আছে ঠিক আছে এই এইভাবে হিসাব করা হয় মানে ইসলামে এটা এটা জানি এবার এমন কি সম্ভবত মানে উত্তরাধিকার সম্পত্তিতেও মেয়েরা অর্ধেকই পাবে মানে হ্যাঁ নব্বই টাকা থাকলে ছেলেটি পাবে ষাট টাকা মানে আমার যদি দুটি একটি ছেলে একটি মেয়ে থাকে তাহলে আমার ছেলে পাবে ষাট টাকা আর তিরিশ টাকা পাবে মেয়েটি হ্যাঁ কিন্তু আবার স্ত্রীর স্ত্রীর হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু স্ত্রীরও ভাগ আছে ওই যে মহিলা পুরুষটার যে রেখে দেওয়া স্ত্রী তারও ভাগ আছে আবার এই ভাগের ভিতরে আবার আরেকটা গন্ডগোল আছে সেই কোরআনের ইয়াতে আরেক মানে আরেক বিরাট গন্ডগোল করে রাখছে আল্লাপাক আল্লাপাক তো অঙ্কে ভালো ছিল না মানে প্রাইমারি স্কুল পাশ করে না এই একটা বিরাট গন্ডগোল করে রাখছে এই কারণে এই যে উত্তরাধিকার মানে ডিস্ট্রিবিউশন সেটা ঠিকভাবে করা সম্ভব না পরবর্তীতে এটা আবার ঠিক করা হয়েছে এটাকে বলা হয় এটাকে আপনি এই জিনিসটা দেখতে পারেন এই যে মানে এই উত্তরাধিকার আইন যে ইসলামের যে উত্তরাধিকার কোরআনে যেটা বলা আছে সেখানে একটা গাণিতিক সমস্যা আছে মানে মিস্টেক আছে আচ্ছা এই মিস্টেকটা নিয়ে মানে এতে লেখা আছে সংশয় ডট কিছু আছে

কারণ হচ্ছে তিনি মুশরিক ছিলেন নবীর মা ছিলেন মুশরিক এবং জাহান্নামী ziyaret করছে কিন্তু সেখানে গিয়ে কোনো প্রার্থনা করতে পারে নাই আচ্ছা ziyaret করা হয়েছিল ওনার মায়ের হ্যাঁ জি মানে কবর এখানে গিয়েছিল কিন্তু ওখানে গিয়ে কোনো প্রার্থনা করার ওর মুতে ছিল না কারণ সে ছিল মুশরিক মুহাম্মদের মা ছিল মুশরিক জাহান্নামী আচ্ছা মানে মায়েরও ছাড় নেই সেই অর্থে হ্যাঁ আচ্ছা ছাড় নেই হ্যাঁ আর আর একটা প্রশ্ন আছে মানে ইমফ্যাক্ট দুটো প্রশ্ন আছে আমি একটা জিনিস নিয়ে খুব পড়াশোনা করার চেষ্টা করছি সেটা হল খুদবা ঠিক আছে আমি ছটা ওয়েবসাইট দেখেছি ছটাতে ছটা ভার্সান পেয়েছি আপনার কাছে আমার এ হলো প্রথম হলো সংশয় ডট এ নিয়ে কিছু লেখা আছে কিনা খুদবাতে অমুসলিমদের প্রতি আহ কোনো বার্তা আছে কিনা মানে ছটা জুমা নামাজের পরে যেটা পড়া হয় আচ্ছা ওই খুদ্বাতে কি সেটাতে কি জিজ্ঞেস করতে অমুসলিম অমুসলিম বা কাফের এদের সম্বন্ধে কোনো বার্তা আছে কিনা সেই খুদ্বাতে পুরো খুদ্বাতে যেটা প্রতি শুক্রবার জুমার নামাজের পরে পড়া হয় আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি আপনি কি মানে মানে এক এক খুদ্বাতে তা এক কথা বলতে পারে তাই না এন কোন খুদ্বা কথা বলছেন ও এটা নয় না এটা তো কোনো ইয়া নাই নির্দিষ্ট কোনো ইয়া নাই আচ্ছা আচ্ছা ওই জন্যই আমি কোনো স্ট্যান্ডার্ড ডকুমেন্ট পাইনি পেরেছি আচ্ছা লাস্ট প্রশ্ন আপনার কাছে এটাই যে দুহাজার সালে ইরানে যে নারী মুক্ নারী মুক্তি আন্দোলনের নেত্রী যিনি ছিলেন নার্গিস মহম্মদ উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আমরা সবাই জানি একজন ইসলামী মহিলারা এত বড় একটা সাফল্যের বড় কোনো ইসলামী দেশ তাকে অভিনন্দন জানিয়েছে কি আদৌ মানে আমি যতটুকু পড়াশোনা করেছি সেখানে আমি পাইনি আর সেখানে আপনার মতামত কি আমি আসলে মানে আমি কোনো ইসলামী এর মানে কোনো ইয়া পাইনি আমিও পাইনি আমার মতামত হচ্ছে আমি আসলে খুব ভালোভাবে জানি না তাদের আন্দোলন সম্পর্কে আমি খুব ভালোভাবে ফলো করিনি তাদের আন্দোলনটা আচ্ছা সেই সময় ভারতবর্ষে একজন এসেছিলেন যিনি ইরানে থাকেন তার কাছ থেকে মানে একটু ডিটেল আন্ডারস্ট্যান্ডিং পেয়েছিলাম সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম যে মানে কোন ইসলামী দেশ কি ওনাকে এর পাড়িয়েছেন কারণ একজন মহিলা যিনি ইসলাম ধর্ম মানেন তিনি একটা নোবেলের মতো একটা শান্তি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার তারপরেও তাকে কেন কোনোভাবে এ করা হলো না মানে অভিনন্দন জানানো

তখন আমি দেখবো যে আপনাকে কিভাবে অ্যাড করা যায় অবশ্যই ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় ভালো থাকুন